সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 20 মার্চ 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে হাসান ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখ হাট সংলগ্ন। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এর আগেও একটু পর্বে এই ফার্মের দেখিয়েছি। এইখান থেকে মূলত মোটা তাজাকরণ গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের, কেমন বয়সের বা কেমন ওজনের গরুগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতে আমার সন্ধান টিভির দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলেন। আমার থানার নাম ঈশ্বরদী, গ্রামের নাম অরনখোলা, হাসান ডেইরি ফার্ম। আর আপনার নাম? হাসান, আমার নাম শাহাদত, হাসান আমার চাচা, তার নামেই খামারটা। আচ্ছা, এটা মূলত একটা বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে আপনারা গরু বাছুর বিক্রি করেন? হ্যাঁ, এটা মূলত বিক্রয় কেন্দ্র, এখান থেকে আমরা গরু বিক্রি করি। তো এর আগেও তো একটা পর্ব করছি, সেই পর্বে বেশ কিছু সার গুরু দেখাইছেন। হ্যাঁ, এই পর্বে কি দেখাবেন? এই পর্বেও সব শাহিওয়াল শাড়ি উঠাইছি। হ্যাঁ, এই পর্বে 14টা গরু আছে, 14টার মতো গরু আছে, সবগুলোই শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা, তো এই গরুগুলো কি আসন্ন কুরবানির ঈদে চলবে? হ্যাঁ, আসন্ন কুরবানির জন্য এগুলো কমপ্লিটলি গরু, সব প্রত্যেকটা গরুই দুই দাঁত করে হয়েছে। গরু যদি কেউ যদি আগামী বছরের জন্য যদি কেউ যদি মনে করে যে হাইট বা উচ্চতা অনুযায়ী যদি মনে করে যে গোটা রাখবো, সেক্ষেত্রেও সে প্রফিট পাওয়ার জন্য রাখতে পারে। এবং কুরবানি তো রেডি, দেখতেই পাচ্ছেন, মূলত কুরবানি টার্গেটের গরু এগুলা। হ্যাঁ, আচ্ছা, তো 14টা গরুর এখন কয়টা গরু সারিবদ্ধ করছেন? এখানে এখন 8টা গরু আছে, 8টার মতো গরু সারিবদ্ধ করছেন। জি। আচ্ছা, তো একটু লট আকারে জানান তো, এই 8টা গরু যদি কোনো একজন ক্রেতা নেয়, তার জন্য কতটুকু সুযোগ সুবিধা আছে, আর দামের বেলায় কতটুকু? যদি লট আকারে কেউ নেয়, হ্যাঁ, তাহলে 142,000 টাকা পিস রাখা যাবে। লট আকারে যদি এই গরুগুলো কেউ নেয়, একসঙ্গে 142,000 টাকা পর্যন্ত রাখতে পারবেন, আর এককভাবে নিলে দামের একটু কম বেশি হবে? একটু কম বেশি আছে, ডিস্টেন্স তো আছে গরু অনুযায়ী, যেহেতু বডি ওয়েট আছে। চলেন এবার একটা একটা করে আপনার 8টা গরু দর্শকদের দেখাই, আর আপনি একটা একটা করে আমাদের এই গরুগুলো সম্পর্কে একটু জানান, যেহেতু কুরবানি টার্গেটের গরু, একটা একটা করে দেখাই। তো আপনার শুরুতেই যে একটা গরু আছে, এটা কোন জাতের গরু? এটা অ্যাকচুয়ালি পাকিস্তানি শাহিওয়াল, শাহিওয়াল জাতের একটা গরু। এই গরুটার দাঁতের অবস্থা কি? এটাও দাঁতে দুইটা, দাঁতে দুইটা। হ্যাঁ, আসন্ন কুরবানি ঈদে চলবে? হ্যাঁ, যেহেতু দাঁতে গেছে কুরবানি তো অবশ্যই করা যাবে, তারপরেও যদি কেউ আগামী বছরের জন্য যদি রাখতে চাই ফ্যাটেনিং এর জন্য, সেটাও পারবে। ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তো এটার ওজন কেমন হতে পারে, একটু আইডিয়া দেন তো। এটার ওজন 5 মনের উপরে হবে, 5 মনের উপরে, আপনার আইডিয়া থেকে আপনি বলতেছেন। আচ্ছা, তো লটের তো দাম ছিল 142,000, তো এই গরুটার দাম আসবে কেমন? এই গরুটা চাচ্ছি 135,000 টাকা। 135,000 টাকা দাম চাচ্ছেন, কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। তো এটা ছিল প্রথম। দ্বিতীয় যে গরুটা আছে, এটা কোন জাতের? এটাও শাহিওয়াল জাতেরই গরু, শাহিওয়াল জাতেরই একটা গরু। এই গরুটার দাঁতের অবস্থা কি? এটাও দাঁতে দুইটা, দাঁতে দুইটা, মূলত কুরবানি টার্গেটের গরু এগুলো। হ্যাঁ, আচ্ছা, গরু আপনি সবগুলোই কুরবানি উপযোগী গরু, গরু সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, তো এটার ওজন কেমন হতে পারে? এটার ওজন 7.5 মন হবে, 7.5 মন। আপনার আইডিয়া, যারা গরুগুলো ক্রয় করবে তারা নিজেদের আইডিয়া শুনে এসে করবে। হ্যাঁ, তো এই গরুটা এককভাবে নিলে কেমন দাম আসবে? এটা আমি চাচ্ছি 152,000 টাকা, 152,000 টাকা দাম চাচ্ছেন, কোনো ক্রেতার যদি পছন্দ হয় দরদাম করে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, তো এই গরুটা একটু সাইড করে দেন, পাশে 3 নম্বর যে গরুটা আছে, 3 নম্বর গরুটা চলেন দেখি, 3 নম্বর গরুটা কোন জাতের গরু? এটাও শাহিওয়াল জাতেরই গরু, শাহিওয়াল জাতেরই একটা গরু। এই গরুটার দাঁতের অবস্থা কি? এটাও দাঁতে দুইটা, দাঁতে দুইটা। গরুটার কালার কত সুন্দর দেখছেন, গর্জিয়াস কালার। আচ্ছা, সৌন্দর্যের দিক থেকে বেশি। তো এই গরুটাও আসন্ন কুরবানির ঈদে রেডি হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, তো কোনো ক্রেতা যদি এই গরুটা এককভাবে নিতে চায়, কেমন দাম? এটা আমি চাচ্ছি 148,000 টাকা। 3 নম্বর গরুটা এককভাবে কোনো ক্রেতা নিতে চাইলে 148,000 টাকা আপনি দাম রাখছেন। ক্রেতারা সরজমিনে এসে গরুটার হাইট কতটুকু, ওয়েট কতটুকু, ওজন কেমন হতে পারে, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে দেখে দাম করে নিতে পারে। আর লটের দাম ছিল 142,000 টাকা। 4 নম্বর সিরিয়ালের যে গরুটা আছে, এটা কোন জাতের গরু? এটাও শাহিওয়াল জাতেরই গরু, শাহিওয়াল জাতেরই একটা গরু। এটাও দাঁতে দুইটা, দাঁতের দিক দিয়ে দুইটা। আচ্ছা, তো এটাও আসন্ন কুরবানিতে চলবে? গরু হাইট কত উঁচা দেখছেন। তো এটার ওজন কেমন হতে পারে? এটার ওজন 6-7 মন, 6-7 মন, আপনার আইডিয়া।
তো যারা নেবে তারা নিজেদের আইডিয়া থেকে নিজেদের টার্গেট থেকে নিতে পারবে। আচ্ছা, তো গরু সম্পূর্ণ সুস্থ আছে? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সব। আচ্ছা, তো এই গরুটা যদি এককভাবে কোনো ক্রেতা নিতে চায় কেমন দাম আসবে? এটা আমি চাচ্ছি 1,46,000 টাকা। 1,46,000 টাকা চার নাম্বার গরুটার আপনি দাম চাইছেন? আর এইখান থেকে দরদামের সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, তো পাশে যে 5 নাম্বার যে গরুটা আছে, চলেন 5 নাম্বার গরুটা দেখি। 5 নাম্বার গরুটা কোন জাতের গরু? এটাও শাহিওয়াল জাতেরই গরু। শাহিওয়াল জাতের একটা গরু। দাঁতে দুইটা? দাঁতে দুইটা। হ্যাঁ, সুস্থ সবল গরু। আর গরু হাইটটা অনেক উঁচা। এমনি সব ধরনের খাবার দাবার খায়? হ্যাঁ, সব ধরনের খাবারই খায়। তো নিয়ে গিয়ে 4-5, 4.5 মাসের মতো একটা সময় আছে। হ্যাঁ, রেডি করতে পারলে এখান থেকে প্রফিট করা সম্ভব? অবশ্যই সম্ভব। তো এই 5 নাম্বার গরুটা এককভাবে নিলে কেমন দাম আসবে? এটা আমি চাচ্ছি 1,45,000 টাকা। 45,000 টাকা দরদামের সুযোগ আছে? হ্যাঁ। আচ্ছা, চলেন 6 নাম্বারটা দেখি। এই পাশে 6 নম্বরে যে গরুটা আছে, 6 নম্বর গরুটা কোন জাতের? এটাও শাহিওয়াল জাতেরই গরু। শাহিওয়াল জাতেরই একটা গরু। জি, এটাও দাঁতে দুইটা। দাঁতের দিক দিয়ে দুইটা। হ্যাঁ, তো এইটার ওজন কেমন হতে পারে? এটার ওজন 6.5 মন। 6.5 মন আপনি টার্গেট করতেছেন। আসলে ওজনের কথা বলি, অনেকে স্কিনে গরুগুলো দেখে আইডিয়া করতে পারে না যে এটা ছোট বড় না মাঝারি। বডি ওয়েট আছে, দেখা যায় যে গরু একরকম, তারা আইডিয়া করতেছে আর একরকম, আর একরকম আইডিয়া করে দাম বলতেছে। পরবর্তীতে যখন গরু দেখতেছে মনে হচ্ছে যে গরুটা তো আমি এইভাবে দেখি নাই। তো যার ফলে একটু ওজনের আইডিয়াটা দেই, যদিও ব্যাপারীরা ওজনের সঠিক তথ্য দিতে চায় না, তারপরে একটা ধারণা পাবে যে এই গরুটা এই রেঞ্জের হবে। প্রতারণা হোক বা অন্য কোনো টকঝাল কথা বলে তো একটা মানুষের ঠগানো যাবে না। একটা গরুর ওজন বললাম আমি, যায় সারি আধা মন যদি ডিস্টেন্ট হয় সে পরবর্তী স্টেপে গিয়ে আমার কাছে আসবে, ব্যবসা তো আর একদিনের জন্য না। তো এটা আপনার 6 নম্বর গরু, এই গরুটাও 2 দাঁতের, এটা এককভাবে নিলে কেমন দাম আসবে? এটাও আমি চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের কিছু সুযোগ আছে। আর 9 টাকার নিলে 1,42,000 টাকা, সেইখানেও দরদামের সুযোগ আছে? হ্যাঁ। আচ্ছা, এই পাশে আর একটা গরু আছে সুন্দরপুরে, এটা? এটাও শাহিওয়াল জাতেরই গরু। শাহিওয়াল জাতেরই একটা। এটাও দাঁতে দুইটা? এটাও দাঁতে দুইটা। হ্যাঁ। আচ্ছা, সবগুলোই 2 দাঁত দেখেই আপনি কিনছেন? হ্যাঁ, আমি যে কটা গরু কিনছি সবই দাঁতা, দাঁত ছাড়া আমি কোনো গরু কিনি নাই। আর এমনি গরু সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, আর নিয়মিত খাবার দাবার বা সবকিছুই ঠিকঠাক? এরা খাওয়া দাওয়ায় অনেক ভালো। আচ্ছা, তো এই গরুটা যদি কোনো ক্রেতা এককভাবে নিতে চায়, 7 নম্বর গরু, কেমন দাম আসবে? এটা আমি দাম রাখবো 1,48,000 টাকা। 1,48,000 টাকা আপনি দাম চাইছেন, এইখান থেকে দরদাম করে ক্রেতা ভাইরা নিতে পারবে। হ্যাঁ। আর সবশেষ 8 নম্বর গরু যেটা আছে, এটা কোন জাতের? এটাও শাহিওয়াল জাতেরই গরু। সবগুলোই মূলত শাহিওয়াল জাতেরই আপনি সংগ্রহ করছেন? হ্যাঁ। এই গরুটার দাঁতের অবস্থা কি? এটা দাঁতে দুইটা। এটাও দাঁতে দুইটা? হ্যাঁ। আচ্ছা, আর ওজনের একটু ধারণা দেন কেমন হতে পারে? এটার ওজন 7 মনের কাছাকাছি যাবে। আচ্ছা, তো গরু সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। এই গরুটা এককভাবে কোনো ক্রেতা নিতে চাইলে কেমন দাম আসবে? আমি এটার দাম চাচ্ছি 1,52,000 টাকা। 1,52,000 টাকা দাম চাইছেন, ক্রেতা ভাইরা দরদাম করে নিতে পারবে। আর এই 8টা গরু 9 টাকার নিলে 1,42,000 টাকা দাম চাইছেন, সেইখান থেকেও তারা দরদাম করে দাম কমায় নিতে পারবে। আচ্ছা, তো গরু তো আরও কিছু অবশিষ্ট আছে, সেইগুলো নিয়ে আসেন, সেইগুলো দর্শকদের দেখাই। আপনি এই পাশে আবার বেশ কিছু গরু একত্রিত করছেন, কয়টা গরু আছে এখানে? এখানে মূলত 6টা গরু আছে। 6টা আছে, পরবর্তী লট 6টার। আচ্ছা, এইগুলোও কি দাঁত হওয়া গরু? হ্যাঁ, এগুলাও 2 দাঁত করে। সবগুলোই 2 দাঁত করে? আচ্ছা, শুধু লাল গরুটা দাঁতে নাই, ওই কন্যার ওই শাহিওয়ালটা সবশেষ যে গরুটা ওইটা দাঁতে নেই, 5টা গরু দাঁতছে। তার মানে এই গরুগুলো কোরবানি টার্গেটের এই গরু? হ্যাঁ। আচ্ছা, তো এই 6টা যদি কোনো একজন ক্রেতা নেয় কতটুকু করতে পারবেন তার জন্য? 1,26,000 টাকা পিস। 1,26,000 টাকা পিস, 9 টাকার 6টা একসঙ্গে নিলে? আর এইখান থেকে দরদামের সুযোগ আছে? কিছু তো সুযোগ অবশ্যই দিতে হবে। আর এককভাবে নিলে? 1,26,000 টাকা। একত্রিতভাবে নিলে 1,26,000, আর একটা একটা করে নিলে কম বেশি আছে? কম বেশি আছে। চলেন একটা একটা করে দেখি। শুরুর যে গরুটা, এটা কোন জাতের? এটাও শাহিওয়াল জাতেরই। শাহিওয়াল জাতেরই একটা গরু। এই গরুটার দাঁত কয়টা? এটাও দাঁতে দুইটা। দাঁতের দিক দিয়ে দুইটা? হ্যাঁ। আচ্ছা, তো এই গরুটার ওজন কেমন হতে পারে? এটা 5 মনের উপরে হবে। 5 মনের উপরে ওজন হবে। তো এই গরুটা এককভাবে কোনো ক্রেতা নিতে চাইলে কেমন আসবে? এটা চাওয়া দাম 1,32,000 টাকা। এককভাবে নিলে 1,32,000 টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে? সুযোগ আছে। আর 9 টাকারে নিলে 1,26,000 টাকা। তো প্রথম গরুটা সাইড করে দেন। 2 নম্বর যে গরুটা আছে, 2 নম্বর গরুটা কোন জাতের? এটাও শাহিওয়াল জাতেরই গরু। এটাও শাহিওয়াল জাতেরই একটা গরু। এই গরুটার দাঁতের অবস্থা কি? এটাও দাঁতে দুইটা। এটাও দাঁতে দুইটা? আচ্ছা,
আসন্ন কোরবানির ঈদে এই গরুগুলো রেডি হয়ে যাবে। আচ্ছা, গরু সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। তো এই গরুটা এককভাবে কোনো ক্রেতা নিতে চাইলে কেমন দাম আসবে? এটা 130,000 টাকা পড়বে। 130,000 টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে। 2 নম্বর গরু এটা সেকেন্ড লটের, আর লট আকারে নিলে 1,26,000 করে 26,000 টাকা দরদামের সুযোগ আছে। আচ্ছা, 3 নম্বর যে গরুটা আছে এটা কোন জাতের গরু? এটাও সাইহল জাতেরই গরু। এটা বোধ হয় একটু যে নেপালের একটু ক্রস আছে, এটা অ্যাকচুয়ালি গির বলা হয়। হ্যাঁ, গির গির ক্রস করছে, গির সাইহল ক্রস। এই গরুটার দাঁত কয়টা? এটাও দাঁতের 2টা। এটারও দাঁতের 2টা। আচ্ছা, গরু সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ, সব এমনি সব খাবার দাবার খায়? হ্যাঁ, সব খাবারই খায়। তো এই গরুটা এককভাবে নিতে আসলে কেমন দাম পড়বে? এটা কাটে নিলে পরে 133,000 টাকা দাম পড়বে। 3 নম্বর গরুটা কেটে এককভাবে নিলে 133,000 টাকা দাম পড়বে, দরদামের সুযোগ আছে। এটা 3 নম্বর গরু। হ্যাঁ, 4 নম্বর যে গরুটা আছে, চলেন 4 নম্বর গরুটা দেখি। 4 নম্বর গরুটা কোন জাতের? এটাও সাইহল জাতেরই গরু। এটাও সাইহল জাতেরই একটা গরু। হ্যাঁ, এই গরুটার বয়স? এটাও দাঁতে 2টা। এটাও দাঁতে 2টা। আচ্ছা, তো এটার ওজন কেমন হতে পারে? এটা 4-5 মণ হবে। 4-5 মণ আপনার আইডিয়া, যারা নেবে তারা নিজেদের আইডিয়া থেকে নেবে। হ্যাঁ, তো এই গরুটা 4 নম্বর গরুটা এককভাবে নিলে কেমন দাম আসবে? এটা আমি চাচ্ছি 1,22,000 টাকা। 1,22,000 টাকা আর লট আকারে 1,26,000 টাকা দাম, দরদামের সুযোগ আছে। এই পাশে কালো করে একটা আছে, এইটা? এটা ব্ল্যাক সাহিওয়াল। ব্ল্যাক সাহিওয়াল মানে কালো রঙের সাহিওয়াল। হ্যাঁ, এই গরুটার দাঁতের অবস্থা কি? এটাও দাঁতে 2টা। এটারও দাঁতে 2টা। গরু সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ, সব নিয়ে গিয়ে কোরবানি উপলক্ষে রেডি করতে পারে। হ্যাঁ, রেডি করতে পারে। তো এটার দাম আসবে কেমন? এটা আমি চাচ্ছি 1,28,000 টাকা। 1,28,000 টাকা, এটা 5 নম্বর গরু, সেকেন্ড লটের। আচ্ছা, তো সেকেন্ড লটের সবশেষ 6 নম্বর যে গরুটা আছে এটা কোন জাতের? এটাও সাইহল জাতেরই গরু। সাইহল জাতেরই গরু। আপনি শুরুতে বলতেছিলেন এই গরুটার এখনো দাঁতে আসে নাই। না, এটা দাঁতে আসে নাই। তবে কোরবানিতে কি রেডি হবে? কোরবানির সময় দাঁতে যাবে, দেতে যাবে, ফাঁক হয়েছে। আচ্ছা, তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন? এটা দাম পড়বে, যদি কেউ এককভাবে নেয় তাহলে 1,30,000 টাকা দাম পড়বে। 1,30,000 টাকা 6 নম্বর গরুটার দাম চাইছেন, দরদামের সুযোগ আছে। সুযোগ আছে। তো প্রথম লটে দেখাইছেন 8টা গরু, সেইগুলোর দাম চাইছেন 1,42,000 করে, আর পরবর্তী লটে দেখালেন 6টা গরু, এই 6টার দাম চাইছেন 1,26,000 করে। সব জায়গাতেই দরদামের সুযোগ আছে। সুযোগ আছে। তো কোনো ক্রেতা যদি এই গরুগুলো পছন্দ করে বা এককভাবে যে দাম জানালেন, এককভাবে যদি কেউ পছন্দ করে কিনতে আসে, কেমন দাম পড়বে বা কী কী সুযোগ সুবিধা আপনার থেকে পাবে? যদি সরজমিনে আমাদের কাছে আসে তাহলে তাদের টাকা পয়সা নিয়ে আসার দরকার নাই, যেহেতু ব্যাংক এখন ব্যাংকের লেনদেন। আসে যদি আমাদের কাছে আসে, যদি তাদের চয়েস হয় গরু, দামে দরে যদি মিলে, তাহলে সেই ক্ষেত্রে গরু নিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে আমাদের এখানে বিট আছে বা গাড়ির যে ব্যবস্থাপনা সেগুলো ভালো ব্যবস্থাপনাও আছে, তারা তাদের গন্তব্য গাড়ি ঠিক করে গরু নিয়ে চলে যেতে পারবে। তার মানে এখানে স্থানীয় সব ধরনের ব্যাংক আছে? সব ধরনের ব্যাংকই আছে। বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রতিনিয়ত গাড়িগুলো পাওয়া যায়। ক্রেতারা নিঃসন্দেহে এখানে এসে গরুগুলো দেখে হাইট ওয়েট সব কিছু পরিমাপ করার পরে দামের একটা ধারণা দেওয়া হচ্ছে, দরদাম করে দামটা ফাইনাল করে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, নিয়ে যেতে। সেই সুযোগ সুবিধাগুলো এখানে আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, প্রোগ্রাম করার জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।